রসুল না, রসুলকে তোমাকে চিনাইতাম, শান কি এটা চিনাইতাম, যে রসুলের শান কি, রসুল কে, কে আসছে, কাকে রাজি করতে বলতেছে, হায় হায় হায়, যে 23 বছর চোখের পানি কোনোদিন উন্মতের লেগা শুকায় নাই, এক যুবক এইখানে নাই, এক যুবক এতটুক বয়সে যতবার যুবক কেন দাড়ি পাকালাও নাই, এতটুক বয়সে যতবার চুল কাটছে কোন একদিন যা বলছে আমার চুলটা আজকে রসুলের স্টাইলে কাটা দাও, আমার রসুল যেইভাবে কাটছে ওইভাবে কাটা দেন, কি মহব্বত করেন আপনি রসুলকে, আজ পর্যন্ত একজন হাত উঠে বলতে পারবেন যে আমি সেলুনে যে চুল কাটাওয়ার কাছে যে এই শব্দ বলছি যে আমার চুলটা আজকে আমার নবীর স্টাইলে কাটা দিবা, আমার নবীজি যেইভাবে কাটছে বা কাটতে বলছে ওইভাবে আমার চুলটা কাটা দাও, একজন হাত উঠান, যদি একজনও বলতে পারতেন যে আমি যা বলছি আমার চুলটা আমার নবীজি, তো আপনি কিসের মহব্বত করেন, চুল কাটতে পারলেন না, ওই নবী যে আপনার জন্য কোনোদিন চোখের পানি শুকায় নাই, 23 বছর পর্যন্ত শুকায় নাই, এমন কোন সুযোগ নাই উম্মতের জন্য না নিয়ে আসছেন, হায় হায় কয়টা দেখাবো, আমার জিন্দগি শেষ হয়ে যাবে দেখাইতে দেখাইতে, তারপর আল্লাহ রসুলের এই স্থান শেষ হবে না, বর্ণনা শেষ হবে না, কি না করছেন উম্মতের জন্য, তওবা বলছে আমার উম্মতের জন্য কতক্ষণ পর্যন্ত তওবা কবুল করবেন, তো দোয়া করতে 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 এই পর্যন্ত নিয়ে আসছে, হাত্তা ইউগারের নবীজি আপনার দিকে তাকায়, আমি তো বলি আল্লাহ হুজুররা সাক্ষী জিজ্ঞাসা করেন উম্মতকে নামাজ দিছে কিন্তু ডাকার দায়িত্ব কোনো উম্মতের নেন না, আল্লাহ কোন উম্মতকে ডাকার দায়িত্ব নেন না, নামাজ দিছে বলছে পড়ে আসবা, তো পুরস্কার না পড়ে আসবা জুতার বাড়ি, ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই, কিন্তু বন্ধুকে যখন নামাজ দিছেন তো কমাইতে কমাইতে যখন পাঁচে আসছে তো ঈসা আলাইহিস সালাম বলছে আমি অভিজ্ঞ দুই অক্ত পড়াইতে পারি না, আপনি পাঁচ অক্ত কই থেকে পড়াবেন, যান কমায় নিয়ে আসেন, তো দিলে ছিল ব্যথা, অভিজ্ঞ লোক বলতেছে যে পড়তে পারবেন আপনার উম্মত, কিন্তু লজ্জাও লাগতেছে এতবার গেছি আবার যাই কি কইরা, একদিকে লজ্জা একদিকে দিলে চিন্তা, আল্লাহ ডাক দিয়া যেন আমার মন হয় মন বলে আল্লাহ যেন ডাক দিয়া বলতেছে বন্ধু চিন্তা করেন না আপনি, আপনার উম্মত তো পাঁচ বেলা আমি ডাইকা লয়ে আমি আমি ডাইকা নিমু, আমি আপনি চিন্তা করেন না আমি ডাইকা নিমু, ঘুমে থাকলেও উঠায়া নিমু, আসসালাতু খায়রুম মিনান নাও, ঘুমে থাকলেও উঠায়া নিমু, শুধু নবীজির দিকে চায় আসেন, আল্লাহকে যদি রাজি করতে চান তাহলে রসুলকে রাজি করতে হবে, এইবার শিখেন রসুল কেমনে রাজি হবে, যত বেশি রসুলের সুন্নতের উপরে এত্তেবা করব অনুসরণ করব অনুকরণ করব, আল্লাহ রসুলের জিন্দেগিকে যত ফলো করব, আল্লাহ রসুলের আদর্শকে যত আদর্শ বানাবো, কেরিয়ারকে কেরিয়ার বানাবো, লাইফ স্টাইলকে স্টাইল বানাবো, তত বেশি আল্লাহ রসুল খুশ হবে, পুরা করতে হবে পুরা, উম্মতের দিকে তাকায় বলছে না 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 সায়াতি আলা উম্মতি জামান লাও উমিলা উসরামা উনজিলা বি লানাজা, ও আমার উম্মত শেষ জামানার তোমরা যদি 10 ভাগ করো তো আল্লাহ 100 নম্বরে 100 দিয়া পাস করাবে, কেন 10 10 থাকবে না, 10 10 100 হয়ে যাবে, কত 100 তে পাস করাবে যদি 10 ভাগ করো, উম্মতের ব্যথায় বলছেন তারপরে শেষমেশ বলছেন যদি ঈমান ধরে রাখতে পারো নিখুঁত ঈমানের অধিকারী যদি হইতে পারো আর যদি একটা সুন্নত ধরেও যদি জ্বলতে জ্বলতে কবরে আসতে পারো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, যদি একটা সুন্নত ধরে জ্বলতে 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 নিখুঁত ঈমান সুন্নত মাত্র জীবনে একটা জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত আসতে পারো, তো আমি মঞ্জুর করায়া রাখছি 100 শহীদের মালা তোমাকে পড়ানো হবে, আসেন কোথায় বাস করেন এটা বাইর করেন মাথার থেকে,
দুনিয়ায় কি আছে এটা বাহির করেন, বংশ কি বাহির করেন, আজকের থেকে পাবেন আল্লাহকে রাজি করতে পারলাম কিনা এটা ভাবেন। আল্লাহ রাজি, আল্লাহ রাজি, জান্নাত রেডি, ওই জান্নাত দিবে যেটার মাটি দুনিয়ার মাটি না, যার বিল্ডিং দুনিয়ার মাটির ইট না, যার গাছপালা দুনিয়ার কাঠের না, সোনার গাছপালা। হায় হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে জান্নাত, 70 ওয়ান টাইম ইউজ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, দুবি নাই, যেটা ওয়াশ করে রাখবে দুইয়া রাখবে না, ওয়ান টাইম ইউজ। খোলাবে ও আল্লাহ, পড়াবে ও আল্লাহ, খোলারও কষ্ট দিবে না, পড়ানোরও কষ্ট দিবে না। হ্যাঁ, সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, ওই জমানায় যুবক ছিল না ছিল না, ওই জমানায় নারী ছিল না ছিল না, পুরুষ ছিল না পুরুষ ছিল না, ওই জমানায় ধনী ছিল গরিব ছিল, সব পাগল ছিল আল্লাহকে রাজি করার জন্য। কেন বিনিময়ে মিলবে জান্নাত? তিন শ্রেণী তো, তিন শ্রেণী, বাচ্চা পর্যন্ত পাগল ছিল জান্নাতের জন্য, নাহলে পায়ের উপরে বড় করে বড় হইলো কেন, বড় হইতে চাইল কেন, ওকে কেপা বড় করতে হইতে বলছে, ওকে জান্নাতের সব বড় করে দাঁড় করাইছে, আল্লাহর রসুলের চোখে ফাঁকি দিবে, তারপরে ওকে সরাইতে পারে না, ও বলছে আমি ছোট, আমার বড় ভাইয়ের চেয়ে আমার শক্তি বেশি, বিশ্বাস যদি না হয় আপনি মল্লযুদ্ধ লাগায় দেখতে পারেন। আল্লাহর রসুল তো লাগায় নাই, ওর দিলের চাহিদা দেখে আল্লাহ রসুলকে বলছেন কানে কানে লাগায় দেন, গ্রহণ করেন, লাগায় দেন। আল্লাহর রসুল তো নিজের থেকে কিছু করে না, আল্লাহ ওনার বলে দিছে বন্ধু এক যুক্তি আপনি খণ্ডন করে দিয়েছেন, আরেকটা ও দাঁড় করাইছে, আমি মাইনা নিছি আপনিও মাইনা নেন, লাগায় দেন মূল্য যুদ্ধ, বড় ভাইয়ের সাথে লাগায় দিছে, গলা ধরে কানে কানে বলে দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি, এক জায়গার তুই তো দুধ পান করছি, দুনিয়া গাদ্দারি করে করো তুই তো করবি না, আমি এটা বিশ্বাস করি, আজকে তো দুনিয়া গাদ্দারি করে, গাদ্দারি করে না, হ্যাঁ হ্যাঁ দেখানো চোখে আঙুল দিয়া, যান যান করিমগঞ্জে যত সিভিল কেস আছে বেশিরভাগ আত্মীয় আত্মীয়র বিরুদ্ধে করছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে করছে, অথচ পান করছে দুধ এক জায়গার থেকে। আমি তো বলি রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, এক জায়গার থেকে দুধ পান করে তুই গাদ্দার হইলি তো হইলি কি করে, তোর মায়ের দুধে তো গাদ্দারি ছিল না, আল্লাহ তো বলে লাবানান খালিসা পিওর দুধ, এখানে কোনো গাদ্দারি সাদ্দারি নেই, তুই গাদ্দার হলি তো হলি কি করে, বাড়ির বিরুদ্ধে কেস, বাড়ির বিরুদ্ধে কেস, তো বড় ভাই মাইনা নিছে, বড় ভাই কাড়ায় আছে, ছোট ভাই ধরে খালি আশ্রাইতেছে, আর আল্লাহ রসুল বলতেছে সাব্বাস, দুজন গ্রহণ হয়ে গেছে, নিশা ছিল জান্নাত পাওয়ার, কেন আল্লাহ রাজি জান্নাত, আর আল্লাহ রাজি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের আদর্শে আল্লাহ রাসূল রাজি হবে, যে আদর্শ নিয়ে আসছেন 23 বছর চোখের পানি ঝরাইছেন উম্মতের জন্য, আরো সে যেও বলেন না আমাদেরকে, যদি বলতেন তো আত্মা হিয়াতের ভিতরে এই শব্দ কোত্থেকে আসতো, ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, ওইখানে যাই উম্মত বলেন নাই, ওলামাদেরকে জিজ্ঞাস করেন মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছেন কোত্থেকে, 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ কাবা কাউসাইনি ও আদনা দুইজন পাশাপাশি বসা আছে, হারায় যাওয়ার কথা ছিল, সব বিলা যাওয়ার কথা ছিল, কিছুই স্মরণ থাকার কথা ছিল না, কোনো পর্দা নাই, দুইজন পাশে পাশে বসা আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হারায় যাওয়ার কথা ছিল কিন্তু সব হারায় গেল, উম্মত হারান নাই, উম্মত মনে রাখছেন, লানত আমাদের জিন্দগির উপরে, যুবক রাগ হয়ে না তোমার পায়ে পড়ি, আজকে তুমি নবী চিনো না, তুমি মাইকেল জ্যাকসন চিনো, তুমি নবী চিনো না তুমি মেসি চিনো, তুমি নবী চিনো না তুমি রোনাল্ডো চিনো, তুমি নবী চিনো না একে চিনো ওকে চিনো, যে নবী কিয়ামতের দিন ছুটতে থাকবে তোমার জন্য, মেম্বরি চেয়ার পাওয়ার জন্য মানুষ জান দিতে রাজি, এখন
শুধু মেম্বার হওয়ার জন্য মরতেও রাজি মারতেও রাজি। তোমার আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দিছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাক রাব্বুকা মাকামা মাহমুদা। আল্লাহ মাকামে মাহমুদ দিছেন, নামাজের ভিতরে দোয়া পড়তেছিল শুনতেছিলাম, ওইখানেও মাকামে মাহমুদের কথা লেখা আছে। আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন, ওই চেয়ার আল্লাহ দিবে ডাইন পাশে রাখবে আল্লাহ খালি, বন্ধুকে উঠায় নিয়ে যায় বলবে এটা আপনার চেয়ার বসেন, বলবো বসবো না। কেন বসবেন না? আমি বসলে পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানি ঠোঁটে লাগায় কে পান করাবে? আমি যদি চেয়ারে বসি তাইলে মিজানের পাল্লায় চায়া আর সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে, এটা কে মনিটরিং করবে, কে দেখবে? সামনে যদি না ঝুঁকে তো আপনি আমাকে অনুমতি দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন? তো হাত ওই সময় তো উঠাইতে হবে, যেই সময় দেখবো সামনে ঝুঁকবে না আমি বলবো ঝুঁকায় দেন, আপনি রহমত দিয়া ঝুঁকায় দিবেন। আমি সুপারিশ করব আপনি কবুল করবেন। শুধু তো এইখানেই শেষ না, পলসেরাতে যদি ফাইসা যায় তো দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দেব। আমি বসলে কে করাবে? আজকে তুমি রসুল চিন না, সারাদিন ফেসবুকে এটা দেখো এটা দেখো, নবীর আদর্শ শিখো, শিখবেন তো? হ্যাঁ, রসুলের সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কি যদি না হইতো তাহলে চিৎকার দিতেন না সলা আসলা, দুনিয়ার শেষ কথা সলা, নামাজ নামাজ নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের দিকে খেয়াল রেখো। আল্লাহ যদি তোমাকে বড় বানায় তো তোমার অধীনস্থের সাথে গোলামের মতো চাকরের মতো ব্যবহার করবে, এদের সাথে সদয় ব্যবহার করবে, দুটা জিনিসই বলছে আর কিচ্ছু না। দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, শিখবো তো? নবীর আদর্শ সবচেয়ে বড় পাঁচ ওয়াক্ত নামাজ। কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বে না? পাক্কা ওয়াদা, সত্য তো? চলে যাবেন নামাজ নামাজ চলে যাবেন না? ওয়াজ শেষ করে যাবেন? এখানে আসারও নিয়ম আছে, বসারও নিয়ম আছে, শোনারও নিয়ম আছে, সর্বশেষ করে যে যাবে সে আল্লাহর কাছ থেকে বিরাট বড় একটা গিফট নিয়ে যাবে। সেই গিফট কি? আল্লাহ বলবে মাফ করে দিছি যা। আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। কেউ শহর ছাড়ে গ্রাম থাকে, গ্রামে থাকে, কেউ গ্রাম ছাড়ে শহরে থাকে, কেউ সমর্থ থাকলে উন্নত দুনিয়ায়ও থাকে, উন্নত বিশ্বে থাকে, আবার সমর্থ যদি না থাকে তো অজয় পাড়াগায় গ্রামেও থাকে। মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আবার অচিরই যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন করবেন, সত্য এটাই হবে। মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গেই নও জোয়া কেসে কেসে, এটাই সত্য হবে। বড় বড় বাদশাহদের অস্তিত্বহীন করে দিছে জমিন, আবার সুন্দর সুন্দর যুবককেও অস্তিত্বহীন করে দিছে জমিন, এটাই সত্য। কবরের মাটি একদিন না একদিন সবাইকে অস্তিত্বহীন করে দিবে, কিছুই খোঁজা পাওয়া যাবে না, নাইলে কবি এই কথা কোনোদিন বলতেন না, আর সত্য এটাই। এই জন্য